সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কৃষিভিত্তিক ইউটিউব চ্যানেল গার্ডেনিং টিপস বিডিতে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমি আপনাদের সামনে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে হাজির হয়েছি, তাই ভিডিওটি না টেনে পুরোপুরি দেখবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, নতুন নতুন আপডেট পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, যাতে করে নতুন নতুন অনেক ভিডিও আপনাদের সামনে পেশ করতে পারি। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমার এই সিম গাছটিতে কীরকম হলুদ পাতা দেখা যাচ্ছে। এই ধরনের হলুদ পাতা যদি আপনাদের সিম গাছে হয়ে থাকে, তাহলে অবশ্যই ধারণা করে নেবেন যে আপনার গাছটিতে মোজাইক ভাইরাসের আক্রমণ ঘটেছে। মূলত জাপ পোকার আক্রমণে এই ধরনের ভাইরাসগুলোর সংক্রমণ ঘটে থাকে, তাই এর প্রতিকারগুলো চলুন দেখে নিই। বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমি এখানে একটি নর্মাল মগ নিয়ে নিয়েছি। এই নর্মাল মগটিতেই আমি কিন্তু সবসময় আমার এই দ্রবণগুলো তৈরি করে থাকি। বন্ধুরা, এরপর আমি যেটি নিয়ে নিলাম সেটি হচ্ছে 1 লিটার পানি। সম্পূর্ণভাবে 1 লিটার পানিটা আমি কিন্তু মগে ঢেলে নিলাম। এরপর আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচের চেয়ে একটু বেশি ডিটারজেন্ট। আমরা রেগুলার কাপড় ধোয়ার যে ডিটারজেন্ট ব্যবহার করি সেটি ব্যবহার করতে হবে। আপনারা চাইলে এখানে সাবান গুঁড়াও ব্যবহার করতে পারবেন। বন্ধুরা, এরপর যেটি লাগছে সেটি হচ্ছে নর্মাল ইউজের যে শ্যাম্পু রয়েছে সেটি। এই শ্যাম্পু এবং ডিটারজেন্ট কিন্তু খুব ভালো ভাইরাস দমন করতে পারে। এখানে আমি শ্যাম্পু নিয়ে নিয়েছি বন্ধুরা, খুবই সামান্য 1/2 চামচের অল্প আমি কিন্তু এখানে শ্যাম্পু নিয়েছি। এভাবে সম্পূর্ণ শ্যাম্পুটা গুলে নিতে হবে। এরপর যেটি গুরুত্বপূর্ণ উপাদান সেটি কিন্তু বন্ধুরা এই গুল। গুল কিন্তু বাজারে 10 টাকা দামে কিনতে পাওয়া যায়। আপনারা দেখতে পাচ্ছেন যে আমি কতটুকু পরিমাণে এখানে গুল নিয়ে নিয়েছি। 1/2 চামচের মতন গুল কিন্তু আমি এখানে নিয়ে নেব। আপনারা চাইলে এর পরিমাণ বাড়িয়ে নিতে পারবেন, তবে আদর্শ পরিমাপ এই 5 মিলি। সবগুলি উপকরণ মেশানোর পর আমি এটিকে সেই বোতলটিতে ঢেলে নিচ্ছি। তারপর বন্ধুরা, এটিকে আমরা কি করব, খুব ভালোভাবে ঝাঁকিয়ে নিতে হবে। আমি এখানে একটি স্প্রেয়ার নিয়ে খুব ভালোভাবে স্প্রেয়ারটির মুখ কিন্তু টাইট করে বেঁধে নিলাম। এবার আমি এটিকে দেখতে পাচ্ছেন এভাবে ঝাঁকিয়ে একটু ফেনা তুলে নিব। এরপর এই ধরনের যে রোগাক্রান্ত সিম গাছ রয়েছে, যেগুলো মূলত আক্রান্ত হয়েছে সিমে এবং সিম গাছে মূলত জাপ পোকার জন্য, সেই ধরনের গাছগুলোকে আমি ছিঁড়ে ফেলে দিব এবং নতুন যে অংশগুলো রয়েছে সেগুলোতে খুব ভালোভাবে স্প্রে করে দিব। আপনারা দেখতে পাচ্ছেন যে আমার ছিঁড়ে ফেলা অংশগুলি কিভাবে আমি ফেলে দিচ্ছি এবং পুরো গাছটিতে আমি এই দ্রবণটি স্প্রে করে দিলাম। এইভাবে বন্ধুরা আমাদের সকালে এবং বিকেলে 2 বার করে কিন্তু স্প্রে করে দিতে হবে। যতটুকু ইচ্ছা আপনারা স্প্রে করে দিতে পারবেন। পুরো গাছটিতে আমি কিন্তু বন্ধুরা এভাবে স্প্রে করে দিচ্ছি, যাতে করে কোনো ধরনের ভাইরাস আর আমার গাছে না আসতে পারে। এতে করে কি হবে, যে কোনো ধরনের ভাইরাস সংক্রমণ হলে গাছের ফল কিন্তু নষ্ট হয়ে যায়, তাই এটির জন্য অতি সত্বর আমাদের ব্যবস্থা নিতে হবে। বন্ধুরা, চলে আসছি 3 দিন পর। বন্ধুরা, চলে আসছি 3 দিন পর। আপনারা দেখতে পাচ্ছেন যে আমার গাছটির কীরকম অবস্থায় আছে এবং কতটা সবুজ কিন্তু দেখা যাচ্ছে। আপনারা দেখতেই পাচ্ছেন, আপনাদের বোঝার সুবিধার্থে আমি কিন্তু এখানে কোনো পাতা ছিঁড়ে ফেলে দিই নাই। আপনারা দেখতে পাচ্ছেন কত নতুন পাতা কিন্তু গজিয়েছে এবং নতুন পাতাগুলিতে কিন্তু কোনো ধরনের হলুদ ছোপ নেই। তাহলে বন্ধুরা, আপনারা বুঝতে পারছেন যে আপনাদের যদি কোনো ধরনের সমস্যা হয়, অবশ্যই এই ধরনের স্প্রেটি করবেন গাছে। আপনারা দেখতে পাচ্ছেন যে আমার গাছটি থেকে কীভাবে নতুন যেই প্রশাখাগুলি বেরিয়েছে সেগুলিতে কিন্তু একটিতেও আর হলুদ জাপ পোকার আক্রমণ নেই বা হলুদ আপ যে দাগগুলি সেগুলো নেই। তাই বন্ধুরা, আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিবেন,
বন্ধুদের মাঝে শেয়ার করবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি, ধন্যবাদ।